প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। রাত পোহালেই সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে আসবেন তিনি। হযরত শাহজালাল ও শাহ পরাণের মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সিলেট আগমনে সিলেট নগরী সেজেছে অপরূপ সাজে। জনসভায় নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব, পুলিশ, এসএসএফ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সমাবেশ স্থল সহ পুরো সিলেট শহর। এদিকে প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে বহু আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মাঝে। তাছাড়া দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও। এই পুণ্যভূমি সিলেটের মানুষ অত্যন্ত আনন্দিত জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 7ই জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা এইখানে সিলেটবাসী সহ সারা বাংলাদেশের জন্য একটি মেসেজ দিবেন, যে মেসেজটি হচ্ছে আগামী দিনে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই নির্বাচন পরবর্তী এই দেশকে কিভাবে গঠন করবেন সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা এই মাঠে ঘোষণা দেবেন। ওনার আগমনকে আমরা স্বাগত জানাই। শুধু সিলেট না, 4টি জেলার লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ওনার আগমনকে। আমি সিলেটবাসীর পক্ষ থেকে একটাই দাবি করতেছি, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় যাতে খুব শীঘ্রই কাজটা শুরু হয় এবং সিলেট চিরং কক্সবাজার রেল লাইন যাতে দ্রুত কাজটা সম্পন্ন হয় সেই আশাবাদ প্রধানমন্ত্রীর কাছে থাকবে। যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, আমরা মনে করি যে সিলেটের দীর্ঘদিনের প্রত্যাশা 6 লেন আমরা পেয়ে যাব খুব দ্রুত এবং সেটা শুভ উদ্বোধন করবেন আগামীকাল আমরা শুনেছি প্রধানমন্ত্রী। তাই আমরা আশাবাদী যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা 6 লেনের কাজ শুরু করব। উনি অতীত সিলেটবাসীর জন্য অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আমি আশা করছি। জনসভায় অন্তত 10 লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।